আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে রাবুস ব্লগ পেজে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কোথায় কোথায় গিয়েছি আর কি খেয়েছি সবই আপনাদের কাছে শেয়ার করব। আমরা মূলত গুঠিয়ার উদ্দেশ্যে বের হয়েছি, সেখানে একটি বড় মসজিদ আছে, সেখানে গিয়ে ভিডিও করেছিলাম, সেটাও পেজে দেওয়া আছে, যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। বরিশালের গুঠিয়ার সন্দেশ অনেক বিখ্যাত, সেই সন্দেশ খেতে কেমন তা আপনাদেরকে আজকে জানাবো। যদিও এর আগে আমি খেয়েছি, সেটা আপনাদেরকে তো আর দেখানো হয়নি, তাই না? আপনারা কে কে বরিশালের আছেন আর এই সন্দেশ খেয়েছেন তা কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গুঠিয়ার ব্রিজ। এই ব্রিজটি নতুন করা হয়েছে আর এখানে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বরিশাল টু সুরূপকাঠির রাস্তা। যেহেতু ব্রিজটা নতুন করা হয়েছে তাই দেখতেও সুন্দর দেখাচ্ছে, এজন্য আমি কিছু সুন্দর ভিডিও করার চেষ্টা করছি। আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এই যে ছোট একটি খাল দেখতে পাচ্ছেন, এই খালের উপরেই এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ঘুরতে ঘুরতে আমরা এখন বাজারে চলে এসেছি। এই যে বড় একটি রাস্তা দেখতে পাচ্ছেন, এর পাশেই অনেকগুলো দোকান আছে, সেই সব দোকানে এই গুঠিয়ার সন্দেশ সহ অন্যান্য আরো দোকান রয়েছে। এই সন্দেশ খাওয়ার জন্য আমরা একটি দোকানে আসলাম। দেখেন কি সুন্দর করে সাজানো গোছানো আছে। দেরি না করে আমরাও এই সন্দেশগুলো খাওয়ার জন্য কিনে নিলাম। যেহেতু আমরা দুজনে ছিলাম তাই দু পিস অর্ডার করেছি। এই সন্দেশ খেতে অনেক মজার, সেটা আর নতুন করে কিছু বলার নেই। শুধু চিনি নয়, গুড় দিয়েও এই সন্দেশ তৈরি করা হয়। এই সন্দেশ আকর্ষণীয় করার জন্য কিসমিস দেওয়া হয়। আমাদের খাওয়া শেষে বাইরে এসে দেখছি আজকের আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমাদের এখন বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার এই পেজটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন।